যারা আল্লাহর বিধানে বিশ্বাসী, নবীর তরিকায় বিশ্বাসী, আল্লাহর বিধান যারা বিশ্বাস করে, নবীর তরিকা যারা বিশ্বাস করে, এই বিশ্বাসীদেরকে কোরআনের ভাষায় মুমিন বলা হয়, আমাদের ভাষায় বলা হয় ইমানদার, মুমিন মুসলমানও বলা হয়। আল্লাহর বিধান যারা বিশ্বাস করে, নবীর তরিকা যারা বিশ্বাস করে, এরা মুমিন, এরা ইমানদার, এরা মুসলমান। এরা যদি আল্লাহর বিধান পালনে অবহেলা করে, বিধানে অবিশ্বাস করে না পালনে অবহেলা করে, পালনে অবহেলা, যেমন আমাদের সমাজের সব মুসলমানেরা বিশ্বাস করে পাঁচ বেলা নামাজ ফরজ, এটা আল্লাহর বিধান। আমার কথা বুঝে থাকলে বলেন তো, আল্লাহর বিধান মতে পাঁচ বেলার নামাজ কি ফরজ? বিশ্বাস করার পরেও কিছু মুসলমান আমাদের সমাজে পাওয়া যায় যারা এই ফরজ আমল করে না, পালন করে না। বলেন বিশ্বাস করে না, না পালনে ত্রুটি করে? পালনে ত্রুটি। এই ধরনের মুমিন মুসলমান যারা, এদেরকে কুরআন হাদিসের ভাষায় ফাসিক বলা হয়। আমাদের দেশের ভাষায়, আঞ্চলিক ভাষায়, পরিভাষায় এদেরকে গুনাগার মুসলমান বলা হয়। আল্লাহর বিধান বিশ্বাস করার কারণে মুসলমান, আর পালন না করার কারণে গুনাগার মুসলমান। দেখেন কথা বুঝেন কিনা, পাঁচ বেলার নামাজ ফরজ বিশ্বাস করার কারণে সে কি মুসলমান, কিন্তু নামাজ না পড়ার কারণে সে কি গুনাগার। এই হলো এক দলের পরিচয়। আর যারা আল্লাহর বিধান বিশ্বাসও করে পালনও করে, এদেরকে গুনাগার মুসলমান বলে না, এদেরকে কুরআনের ভাষায় মুত্তাকিন বলা হয়, আমাদের ভাষায় ফরেজগার মুসলমান বলা হয়। এক দল হইল গুনাগার মুসলমান, আর এক দল হইল পরহেজগার মুসলমান। আমার কথা বুঝেন কিনা দেখেন, বুঝেন কিনা? আল্লাহর বিধান যারা বিশ্বাস করে এরা মুমিন মুসলমান, এরা দুই দল। এক দলের যে বিধান বিশ্বাস করে, এই বিধান পালনও করে, বলেন তো এই দলের পরিচয় কি? এরা মুত্তাকি, এরা পরহেজগার মুসলমান, এরা ধর্মবিরু মুসলমান, এরা আল্লাহওয়ালা মুসলমান। আর একদল মুসলমানে আল্লাহর বিধান বিশ্বাস করে কিন্তু পালন করে না, বিশ্বাস করে কিন্তু পালন করে না, এদেরকে ফাসিক মুসলমান বলা হয়, গুনাগার মুসলমান বলা হয়। বুঝতে থাকলে বলেন, নামাজ ফরজ বিশ্বাস করে উভয় দলে, কিন্তু এক দলে নামাজ পড়ে আর এক দলে নামাজ পড়ে না। এবার বলেন তো, যেই দলে নামাজ ফরজ বিশ্বাসও করে নামাজ পড়েও, এরা, এদের পরিচয় কি? এরা মুত্তাকিন, এরা পরহেজগার, এরা ধর্মবিরু, এরা আল্লাহওয়ালা। আর এক দলে নামাজ ফরজ বিশ্বাস করে কিন্তু পড়ে না, এদের পরিচয়, এরা গুনাগার কিন্তু মুসলমান, এরা গুনাগার মুসলমান না অমুসলমান? মুসলমান। মুসলমান কেন, গুনাগার কেন? বিশ্বাস করার কারণে মুসলমান, পালন না করার কারণে গুনাগার। আমি আপনাদেরকে খুব সহজ সরলভাবে বুঝাইবার জন্যই, খুব সহজ সরলভাবে এই কথাগুলি বলতেছি। যারা নামাজ ফরজ বিশ্বাস করে, এরা বিশ্বাস করার কারণে মুসলমান, কিন্তু নামাজ না পড়ার কারণে কেমন মুসলমান? গুনাগার মুসলমান। আর যে সমস্ত মানুষ বলে আমরা কুরআন বিশ্বাস করি না, আল্লাহ বিশ্বাস করি না, রাসূল বিশ্বাস করি না, পাঁচ বেলার নামাজ ফরজ বিশ্বাস করি না, রমজান মাসে রোজা রাখা ফরজ বিশ্বাস করি না, এরা মুসলমানই না, এরা বেদিন কাফির। যারা আল্লাহর বিধান বিশ্বাসই করে না, এরা কি? বেদিন কাফির।